এখনো জাফর ইকবালের কোন ছবি যদি আপনি দেখেন স্ক্রিনে, দেখবেন এখনকার যে হাল ফ্যাশন সেগুলো সে তখন পড়ছে। অনেক বড় স্টার ছিল সালমান শাহ। শাকিব যে একদম বাজে শিল্পী তা কিন্তু না, শাকিবের সাথে যে অভিনয় করছে সে বলতে পারবে সে কত ভালো আর্টিস্ট। চলচ্চিত্রের এটা স্টারিজম বিষয় নিয়ে বা স্টাইলিশ বিষয় নিয়ে কথা বলতেছে, আপনি শুরুতে বলেছেন যে জাফর ইকবাল আপনার কাছে খুব ভালো লাগা দিত আর কি। তা আমি সোহেল রানা একটা কথা বলেছিল বাংলাদেশে স্টারিজমের একটা বিষয়, স্টাইলিশের একটা বিষয় সালমান শাহ এনেছে। আবার অনেক নির্মাতারা বলছেন যে স্টাইল বলতে আমরা জাফর ইকবালকে বুঝি। তো এই দুই নায়ককে নিয়ে আমি একটু শুনতে চাই আপনার মুখ। না, এটা কোনো কন্ট্রোভার্সি করার বিষয় না, আমি কন্ট্রোভার্সি না জানতে চাই। সোহেল রানা ভাই অনেক শিক্ষিত, অনেক মার্জিত এবং মানে রেসপেক্ট করার মতো একজন মানুষ। জাফর ভাই তো সোহেল রানা ভাইদের আমলেরই সমসাময়িক। হ্যাঁ, তো আমার কাছে এইটা মনে হয় প্যাটার্নটা এরকম, যেমন ধরেন আপনি এখনও জাফর ইকবালের কোনো ছবি যদি আপনি দেখেন স্ক্রিনে, দেখবেন এখনকার যে হাল ফ্যাশন সেগুলো সে তখন পরছে, জুতা বলেন, গেঞ্জি বলেন, আলাদা একটা প্যাটার্নের ছিল, স্যান্ডো গেঞ্জি, এই হাতা মেঘি হাতা গেঞ্জি, চুল মানে চুলগুলো বড়, তারপরে জুতাগুলি এরকম, যখন এখন যেগুলো চলছে। আর সালমান শাহর প্যাটার্নটা ছিল অন্যরকম। সালমান শাহ ভালো ওয়েল ড্রেস পরত, সিমিলার না, মানে এক একজনের স্টাইলটা তো এক এক রকম। আপনারা যখন আসছেন তারপরে কিছুদিন পরে মনে হয় সালমান শাহ এসেছিল? না 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 না, আমাদের আগে। আমি এসে ওকে একদিন না দুই দিন আমি দেখেছি, মানে টুকটাক কাজ করছে, কিন্তু আমার সাথে ছবি হয় না। আচ্ছা, এমনি দেখা সাক্ষাৎ বা কোনো? না, এমনি হাই হ্যালো ছিল, কি খবর, ভালো আছেন, এইরকম। আচ্ছা, এমনি ছবির ক্ষেত্রে যখন মুক্তি পেত বা তার কোনো ছবি দেখা হয়েছে কিনা, দেখে কেমন, কোন কোন ছবিগুলো ভালো লাগে? অনেক অনেক ছবি দেখেছি। ওই যে ওই দিন এর আগের সাক্ষাৎকারে বললাম, কিছু কিছু জিনিস ও মেপে মেপে অভিনয় করতো, ভালো শিল্পী ছিল, ভালো অভিনেতা ছিল। আচ্ছা, মানে তার কোন কোন বিষয়গুলো আপনার কাছে ভালো লাগতো বা ভালো লাগা দিচ্ছে বা দিত, বা অনেকেই এখন সেটা পাচ্ছে না? উনি তো সময়ের আগে চলে গেছে, সময় বলতে মৃত্যু তো একদিন লেখা থাকবেই, কিন্তু কাজ সম্পূর্ণ করে যেতে পারেন নাই, তারপর যতটুকু করে গেছেন সেই প্রেক্ষিতে যদি জানতে চাই। এইটা আসলে অনেক বড় স্টার ছিল সালমান শাহ, আমাদের উত্তরসূরি। নাইম ভাই আর সালমান শাহ হচ্ছে আমাদের নতুন ছেলেদের জন্যে রাস্তা, মানে একটা রাস্তা বানিয়ে দেওয়া হয় না, এই রাস্তা আমরা হেঁটে আমরা ইন্ডাস্ট্রিতে এসেছি। তো আমি ওকে খুব একটা দেখি নাই, ওনাকে মনে করেন মানুষের কাছে শুনছি যে অনেক দুষ্টু ছিল, দুষ্টামি করতো শুটিং স্পটে, এই আমার 2000 টাকা দেন নাহলে কিন্তু এখন আমি চলে যাবো। দেখা গেলো ঠিকই গাড়ি চালায় চলে গেছে, সোনাগাঁ হোটেলের সামনে গিয়ে আবার ফোন দিচ্ছে যে আমি কিন্তু চলে আসছি, 2000 টাকা পাঠান নাহলে আসবো না, এরকম দুষ্টামি করতো। খুব মিশুক ছিল নাকি আমি শুনছি, আমি তো দেখি নাই, একসাথে ছবিও করা হয় নাই। সালমান শাহ সম্বন্ধে অত বেশি কিছু আমি বলতেও পারি না। অভিনয় যখন স্ক্রিনে দেখতেন? না, অভিনয় তো ওর গল্পগুলো অন্যরকম হতো, মজা লাগতো দেখতে, সুন্দর। কিন্তু এখন ভাই একটা বিষয় অনেকে হয়তো ভালোভাবে নেবেন না, যে আমরা যে শাকিব খানের কথা বলি বা সালমান শাহকে নিয়ে আমরা অনেক উল্লাস করি, আমরা তো মান্না ভাই কিংবা কাঞ্চন ভাইয়ের মতো প্রতিষ্ঠিত সংলাপ বা চরিত্র বা গল্পের ছবি তো তাদের দেখি না, যে কোনো সংলাপ পরিচিতি পেয়েছে, হয়তো প্রেমের ছবি করেছে। তো এটাকে এটা নিয়ে আপনি কী বলবেন, আপনার ব্যাখ্যা কি আপনার কাছে এই দুজনকে নিয়ে? না, তখন আপনার এই কাঞ্চন ভাইয়ের সময়ে, সালমান শাহর সময়েও আপনার এই ফ্যামিলি ড্রামা টাইপের গল্প হতো। জি, কিন্তু শাকিবের আমলে এসে এগুলো কে চেঞ্জ করছে আমি জানি না, একটা করে আমি জানি না কে চেঞ্জ করছে। এখন শাকিব যে একদম বাজে শিল্পী তা কিন্তু না, শাকিবের সাথে যে অভিনয় করছে সে বলতে পারবে সে কত ভালো আর্টিস্ট। আচ্ছা, আপনি মনে করেন সে ভালো আর্টিস্ট, ভালো নাচতে পারে, ভালো ফাইট করতে পারে, দেখতে তো সুন্দর, স্ক্রিনে আসলেই মনে হয় যে একটা হিরো এসছে, এই গুণগুলো থাকলেই তো মানুষ একটা স্টার হয়। আপনি তো কয়েকটা ছবিতে কাজ করেছেন? হ্যাঁ, কয়েকটা না, আমি 7-8টা ছবিতে কাজ। কেমন দেখেছেন আপনি বা আপনার অভিজ্ঞতা? না, আমার সাথে ও তো আমার 4-5 বছরের জুনিয়র, মানে ফিল্মে আর কি, আমার সাথে ওই যখন শুটিং করতাম তখন কথা হতো, হ্যাঁ হ্যালো, আমার এটা স্মৃতি মনে আছে।
ছবিটার নাম ছিল কিং খান। জি, এই ছবিটার ডিরেক্টর হচ্ছে আপনার জেমি ভাই, মোহাম্মদ হোসেন জেমি। ও আচ্ছা আচ্ছা, মোহাম্মদ হোসেন জেমি। তা আমরা বনানি রেল লাইনের উপরে, বনানি যে ইয়েটা আছে ওই রেল স্টেশনটা, ওইখানে আমরা শুটিং করবো। সিকোয়েন্সটা ছিল এরকম, আমি ট্রেন লাইনের উপরে শুয়ে আছি, বুঝছেন? কেন শুয়ে আছি? আমি যারা বিয়ে করব তার জন্যে লাখখানেক টাকা লাগবে, টাকা আমার কাছে নাই। আমরা একটা গ্যারেজ চালাই, আমি, শাকিব খান আর কাবিলা ভাই, আরও এরকম দু তিনজন মিলে একটা গাড়ির গ্যারেজ চালাই, ওই গাড়ি, পুরনো গাড়ি ঠিকঠাক করা। তা আমি শুয়ে আছি, ট্রেন আসতেছে উল্টা দিক থেকে, তো হঠাৎ করে দেখি কি ফ্রেমে শাকিব ইন করে ট্রেনের দিকে দৌড়াচ্ছে। আমি তাকায় দেখি শালা আমি মরতেছি টাকার জন্য, ও দৌড়ায় কেন ট্রেনের দিকে, আমিও পিছন দিকে দৌড়াই। দৌড়াতে দৌড়াতে যখন ট্রেনটা একদম কাছে আসে, তখন আমি শাকিবরে সরাই ফেলি এরকম এক কর্নারে নিয়ে। পরে আমি বললাম যে এই আমি তো টাকার জন্য মরতে যাচ্ছি, তুই ট্রেনের দিকে যাচ্ছিল কেন? তো ও আমার একটা এরকম করে একটা থাপ্পড় দেয়, তুই যদি একটা মেয়ের জন্যে মরে যেতে পারিস, আমি বন্ধুর জন্য আমি আমার জীবন দিতে পারবো না? বলে শোন, টাকা রেডি হয়ে গেছে, যা ওই জায়গায় রাখছি, টাকাটা নিয়ে নে, টেনশন করিস না, বিয়ে হবে, যা। এটা ছিল সিন। আচ্ছা, হ্যাঁ, খুব মজার সিন। কিং খান ছবির নাম। জি, মোহাম্মদ হোসেন জেমি পরিচালক ছিল। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আপনি যে অবস্থা এখন আসছেন, শেষ দিকে আসছে একেবারে, তো এই অবস্থাটা নিয়ে আপনার মানে তৃপ্তি সম্পর্কে জানতে চাই, বা অপ্রাপ্তি কী? কারণ একটা বিষয় অবগত করতে চাই আপনাকে, যে অন্যান্য নায়ক নায়িকাকে যেমন দেখছি যে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছে, তাকে নিয়ে গল্প শুরু এবং শেষ হয়েছে, আমরা খুব একটা দেখি না আপনার বিষয়ে, বা আপনাদের সময়কার অনেকের, তো এই অতৃপ্তি থাকেই, তারপরও আপনার তৃপ্ততা জানতে চাই, মানে এই জীবন নিয়ে বা এই জীবনের পথছড়া নিয়ে। না, এটা হচ্ছে কি, আপনি আমাদের দেশের ফিল্মে ফিল্মটাকে মানুষ জাজমেন্ট করে অন্যভাবে। আমি আপনাকে বলি, যেমন ধরেন আমার ঘর দুয়ার, শাবানা আলমগীর আমার বাবা মা, আমি হচ্ছে তার সন্তান, বড় সন্তান, তারপর হচ্ছে আসিফ বলে আরেকটা সন্তান। তো ওখানে আপনি বলেন ভাইটাল ক্যারেক্টারটা কার, এটা আমাদের এখানে মেজারমেন্টটা এইভাবে করে। আপনি ধরেন এখনকার, ধরেন জান্নাত ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, জান্নাতের মধ্যে হিরো হিরোইন হচ্ছে আপনার ওই মাহি আর একটা ছেলে। তো এখন ওখানে আমি হচ্ছি একটা পুলিশ অফিসার, হ্যাঁ, যে সন্ত্রাসীটাকে ধরার দায় দায়িত্ব পুরাটা পড়ে আমার উপরে, ওটা কি আমার ভাইটাল ক্যারেক্টার না? কিন্তু আমাদের এখানে মেজারমেন্টটা এইভাবে করে না। এখন আমাকে যে ক্যারেক্টারে স্যুট করবে, আমি তো সেই ক্যারেক্টারটাই করবো। এখন আমাকে যদি বলে যে হ্যাঁ, আমার পয়সা দিয়ে আমি নিজে যদি সিনেমা করি, আমি হিরো হয়ে, তাহলে ঠিক আছে, বুঝতে পারছেন? আর নয় তো এই অর্নামেন্টস তো লাগেই, আপনি একটা শার্ট বানালে বডির মধ্যে আপনার শার্টটা বোতাম লাগে, একটা বোতাম মাঝখানে ছিঁড়ে গেলে এটা ফাঁকা হয়ে থাকে না, তো সিনেমা তো সেম থিংস। আপনি তো দীর্ঘদিন তো এই জগতে আছেন, সেই হিসেবে আপনার তো অভিজ্ঞতাও আছে, কোনো কোনো বিষয়ে আপনি অবশ্যই মন্তব্য দিতে পারেন। আপনাদের সময় তো আপনি অনেক কিছু দেখে আসছেন। জি, আমি যদি শাকিব খানের পরের কথা বলি, আরপিন শুভ, বাপ্পি, সাইমন সাদিক তার আগে, তারপরে নীরব ইমনের কথা যদি বলি, তারা শক্ত অবস্থান কেন তৈরি করতে পারে না, মানে তার কারণটা কি? অথবা মাহির কথাও যদি বলি, বিদ্যা সিনহা মিমের কথাও যদি বলি, আমরা নুসরাত পারের কথাও যদি বলি, বা এরকম যারা আছে উপবিশ্বাসের পরে, আপনি এদের 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 ভাগ্যটা ওইটু খারাপ আমার মনে হচ্ছে। বিকজ যারা দেখেন আটটা দশটা ছবি করার পরে হারিয়ে যাচ্ছে, এরকম লাগে, তাই না? কিন্তু যেগুলো করছে সেখানে খুব ভালো করতে পারছে, ওই যে ওই যে প্যাটার্নটা, একটা গল্পের চেঞ্জ আনতে হবে। আপনি মানে পুরা বাংলাদেশে আগে আপনি একটা হিরোকে তো আপনি পরিচয় করায় দিতে হবে, একটা হিরো পরিচিত হইতে সিনেমা হলে চলতে চলতে, ধরেন আপনি টেকনাফে একটা সিনেমা হলে চললো, ওইখানের এলাকায় চিনলো যে এই ছেলেটা, এটা পরিচয় হইতেও আট দশ বছর লাগে, ঠিক আছে? এখন মনে করেন একটা ছবি, আপনি যাদের নাম বললেন, এদের এক ছবি রিলিজ হলো আজকে, চার বছর পরে আর একটা ছবি রিলিজ হলো, তখন কি ওর কথা মানুষ মনে রাখবে? আগে তো র্যান্ডম রিলিজ হতো, একটার পর একটা, একটার পর একটা। কাজের বিষয়ে তো একটু জানা দরকার। আপনি তো জান্নাতে সাইমন ভাইয়ের সাথে, মাইয়া আপার সাথে কাজ করেছেন, বা
আপনি শুভ বা আপনার বাপ্পির ছবিও দেখেছেন বা হয়তো খবর নিয়েছেন, মানে আমার কেমন মনে হচ্ছে আসলে হিরো নায়ক নাকি হইতে তো যোগ্যতা লাগে না? বাপ্পির ছবি আমি খুব একটা দেখি নাই, আরিফিন শুভর ছবিও আমি খুব একটা দেখি নাই। সাইমনের সাথে আমার জান্নাত আনন্দ অশ্রু দুইটা ছবি হয়েছে, আর মাহির সাথে তিনটা ছবি করছি, অন্ধকার জগৎ, আনন্দ অশ্রু, জান্নাত। তো এই জন্যে মাহি ভালো অভিনেত্রী, অনেক বুঝে শুনে অভিনয় করে, সুন্দর অভিনয় করে, দেখতেও সুন্দর, মানে ক্যাপাবল অভিনেত্রী। সাইমনের এটা কেন হয় নাই, অনেক ছবি হয় নাই, আমি এটা বলতে পারবো না। ভালো করছেন বিদে তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এখন আমার কথা হচ্ছে যে আসলে এই যে নামগুলো বললাম সাকিবের পরে, আপনি তো এর আগে অনেকের সাথে বেশিরভাগ না জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আর ভালো অভিনেতা হওয়া দুটোর মধ্যে ডিফারেন্ট আছে না? এটাই এখানে আসতে চাচ্ছি যে আসলে আপনি তো এর আগে সকলের সাথে কাজ করেছেন, দেখেছেন। আমিন খানের কথা বললেন, আমার বন্ধু আমিন খান তো অনেক ছবি করছে, ও তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় নাই, তো ও কি ভালো আর্টিস্ট না? তা তো বটেই, কিন্তু আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভাই লবিং ছাড়া হয় না। না ঠিক আছে, সেটা অবশ্য জানি, ডিফারেন্ট একটা তর্ক, ডিফারেন্ট না আসলে ডিফারেন্ট একটা নির্দিষ্ট তর্কই লবিং ছাড়া হয় না, সেটা আমরা জানি যে আসলে জীবদ্দশা অনেকে, যেমন একটা হলো আপনি আরেকটা কথা মানবেন যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ারও একটা বয়স লাগে। না এই অনুষ্ঠানে খুব কষ্ট ভরে আমরা প্রশ্ন করেছিলাম, কিন্তু আক্ষেপ করেন নাই। মমতাজুর রহমান আকবর ভাই বিশাল বিশাল ছবি উনি করেছেন, কিন্তু উনি কোনো পুরস্কার পান নাই। তো দেখেন, মানে তারপর উনি আক্ষেপ করে বলছেন যে আমরা জানি যে এর হবে না। না ওনার এটা আল্লাহ দেয় নাই উনাকে, কিন্তু আকবর ভাইয়ের মতো আকবর ভাই কত হিট ছবি দিছে, আনবিলিভেবল। মানে মান্না ভাইয়ের ম্যাক্সিমাম অনেক ছবি হলো আকবর ভাইয়ের সাথে, এবং আকবর ভাইয়ের সাথে একটা টিম ছিল এত ঘনিষ্ঠ, মানে এত ভালো ছিল। সালমান স্যার মতো চিত্রনায়ক তো না, ও তো ভেরি স্মল টাইম ছিল। না ওনার তো অনেক ছবি ছিল, কোনো উনি তো পুরস্কার পান নাই। না না, তা জীবিত থাকলে অবশ্যই পেত, মান্না ভাই মরে যাওয়ার পরে পাইছে একটা পাইছে, ওই যে দেলোয়ার জান ছোট্টু সাহেবের একটা ছবিতে। যা হোক, যেটা বললাম যে অভিনয় যে স্টারিজম, মানে আমি তারকা হব, ওই যে আপনি একটু বললেন যে আমি যদি টাকা থাকে তাহলে আমি হিরো ঠিক আছে করবেন, এরকম মানে এই পরবর্তী প্রজন্মের, মানে আপনাদের পরের প্রজন্মর, তাদের মধ্যে স্টারিজমটা কেমন কাজ করে, আমার তারকা হতেই হবে? না এখন স্টারিজম আপনার, আমি একটা কথা বলি, আপনি মনে করেন একজন লোকের ধরেন 10 কোটি টাকা আছে, সে 10টা ছবি বানালো, আর ছবি বানানোর পর ছবিটা আপনি চালাবেন কোথায়? কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি যে কী চালাবেন? হ্যাঁ চালাবেন কোথায়, আগে তো হল ঠিক করতে হবে, হল তো নাই, কিন্তু হল হল মালিকরা তো বিশ্বাস না, 40টা হল দিয়ে কি একটা হিরো জীবিত থাকতে পারবে? আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, যদি এটা সতর্কের বিষয় না যে হলগুলো নষ্ট হলো কেন আপনাদের তো ব্যর্থতা, যেমন একটা না না হল মেইনটেইন করার দায়িত্ব তো আমাদের, আমাদের আপনাদের না, এটা আমরাও জানি বা নায়কদের কেন সেটা আমরা জানি, কিন্তু এখানে কিন্তু এই নির্মাতাদের একটা দায়বদ্ধতা আছে, তারা যখন কাটপিস শুরু করলেন, অশ্লীলতা ঢুকিয়ে দিলেন, তখনই কিন্তু এই হল নষ্ট হওয়ার বা দর্শক দূরে সরে যাওয়ার প্রবণতা শুরু হয়েছে। না এটা শুধু আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার ডিজিটাল ফরম্যাটটা আসার পরে আমাদের অ্যানালগে, হ্যাঁ অ্যানালগ যতগুলো মনে করেন সিনেমা হল আছে এগুলি তো সার্বিকভাবে এই চলচ্চিত্রের সংকট এবং উত্তরণের উপায়টা কি আপনার দৃষ্টিতে? উত্তরণ আপনার সরকারিভাবে এটা একদম উদ্যোগ নেওয়া হচ্ছে, আপনি এফডিসিতে গেলে দেখবেন আমাদের 3-4 যে ফ্লোরটা ছিল ভেঙে ফেলা হয়েছে, এখানে অনেক বড় একটা হায়ার রাইজ বিল্ডিং হবে, সেখানে সমস্ত সিনেমার মালিকদের অফিস থাকবে, জিম থাকবে, তারপর ওখানে টাওয়ার হবে, টাওয়ার থেকে সারা বাংলাদেশ ছবি চলবে, এরকম প্ল্যানিং হচ্ছে 64টা জেলায় মনে করেন সিনে কমপ্লেক্স সরকারের উদ্যোগে হচ্ছে, হওয়ার একটা বিল বুধ পাশ হওয়ার অপেক্ষায় আছে। এই কাজগুলো হয়ে গেলে আপনার আস্তে আস্তে ডে বাই ডে তো মনে করেন সিনেমা কমপ্লেক্স বাড়তেও আছে, যেমন আপনি মিরপুরে আমাদের বড় একজন প্রডিউসার মোহাম্মদ হোসেন, ওনার যে সনি সিনেমা ছিল ওখানে 3টা সিনে কমপ্লেক্স হয়েছে, হ্যাঁ ডেকোরেশন চেঞ্জ করে ওটা বানানো হয়েছে, আস্তে আস্তে হবে, হয়তো আমরা এটার সুফল পাবো না, মরে যাবো, তার পরের জেনারেশন হয়তো পেতে পারে।